নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বরবটি খেতে ভালো না লাগলে তারাও এই রেসিপিটা বানানোর পর চেটে কুটে খাবে। নিরামিষ এই বরবটির রেসিপি আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি বরবটির মাথাটাকে দেখুন কেটে বাদ দিয়ে দিলাম। এরপর বরবটিটাকে কেটে নেব। প্রত্যেকটা পিস কিন্তু সমানভাবেই কাটছি, তাতে রান্নাটা করলে দেখতে বেশ ভালো লাগবে। দেখুন, প্রত্যেকটা পিস বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি আদা। কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা এইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটোর গা থেকে খোসাটা ছেড়ে আসছে। এটা দেখলেই বোঝা যাবে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আবারও আমি কড়ার মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে বরবটিটাকেও একটুখানি সিদ্ধ করে নেব। তবে খুব বেশি সিদ্ধ করবার প্রয়োজন নেই, একটুখানি সিদ্ধ করলেই হবে। এদিকে দেখুন, টমেটোগুলো সব ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে, তাই বরবটিটাও উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করিনি, গোটা গোটাই আছে। দেখুন, টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। আর এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ, আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতোই দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একটুখানি নিরামিষ তরকারি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য চিনিটা দিচ্ছি। এরপর দেব নুন। নুনটা দিয়ে ভালো করে মশলাটাকে আগে মিশিয়ে নেব, তারপর অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখুন, ভালোভাবে গুলে নিচ্ছি। গুলে নিয়ে একটা মশলার মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে একটুখানি হিং দেব। আর আপনাদের একটা কথা বলে রাখি, এইভাবে মশলার মিশ্রণ বানিয়ে আপনারা যদি রেখে দেন আগে থেকে, তাহলে রান্না করার সময় কিন্তু খুব সুবিধা হয়, সময়টাও অনেক কম লাগে। দেখুন, একটুখানি হিং আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে রেখে দিচ্ছি। এরপর কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটুখানি জ্বালিয়ে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে একটুখানি কষে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা। দেখুন কত তাড়াতাড়ি সবটা হয়ে গেল। এরপর এইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে হবে খুবই ভালোভাবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বরবটি। বরবটিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর বরবটি থেকে নিজের থেকে জল বেরোবে, এক্ষেত্রে আমি কোনো জল দেব না। বরবটিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, বরবটি থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ছানা। আমি এখানে 50 গ্রাম মতো ছানা দিচ্ছি। আর এই রেসিপিটার মেন উপকরণ কিন্তু এই ছানাই। ছানাটা দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি গ্রেভি রাখবো না, এই রেসিপিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। এরপর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল বরবটির এই ইউনিক রেসিপি। আপনারাও কিন্তু নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নিরামিষের দিনে রুটি, ভাত অথবা পরোটা
যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।